আমি তো এখন ডাস্টবিনের পাশে এসে দাঁড়িয়ে আছি, এখানেও নিষেধ। স্যার আমাদের এখানে ভিডিও করা নিষেধ, স্যার আমাদের এখানে ছবি তোলা নিষেধ, স্যার এখানে ভিডিও করা যাবে না, স্যার এখানে ক্যামেরা আনা যাবে না, স্যার এখানে মোবাইল পকেট থেকে বের করা যাবে না, স্যার এখানে মোবাইল আনা যাবে না, স্যার মোবাইল কেনা যাবে না, স্যার তোর মোবাইলটি কুত্তারে খাওয়া দে। রিসেন্টলি নারায়ণগঞ্জে এরকম বিশাল আকারের একটা শপিং মল তৈরি হয়েছে, যেখানে মানুষ শপিং করা ছাড়া দিন দিন আর বাকি সব কাজকাম করতে যায়, লাইক ঘুরতে যায়। আমিও আজকে ঘুরতেই আসছি। তো এই শপিং মলটার নাম হচ্ছে মেনলি আলমাস পয়েন্ট। এটার লোকেশন লিঙ্ক বা বিস্তারিত সব কিছু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এটার হোল চার্টটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, লাইক ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, সিক্সথ ফ্লোরে এদের কী কী শোরুম আছে সব কিছু। তো এটার স্ক্রিনশট চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। তো এটার সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে ছিল আরং, আর অপোজিটে ছিল সেইলর। তো আরঙে এত বিশাল পরিমাণে ভিড়, ডানে তাকান, বামে তাকান, সামনের দিকে তাকান, সব জায়গায় ভিড় আর ভিড়। তো আমার মনে হইতেছে তারা লাইক শপিং করতে আসে না, মনে হইতেছে ঘুরতে আসছে। ভাবছিলাম সিঁড়ি দিয়ে পরের ফ্লোরে যাব, সেখানেও হিউজ পরিমাণে ভিড়। তো আমি আর আরঙে স্টে করলাম না, সেইলরে চলে গেলাম। তো সেইলরে মোটামুটি ভালো পরিমাণের ভিড় ছিল, বাট আমার না তেমন একটা জমতেছিল না। বাট আই মাস্ট সে এখানে মেয়েদের যে কালেকশন বা ড্রেস এগুলো খুব ভালো পরিমাণের ছিল, বাট ওইটা তো আমার কোনো কাজের না। এই জন্য আমি থার্ড ফ্লোরে যেতেই নিছিলাম, বাট হুট করে দেখলাম দূর থেকে আমার ছোটো ভাই বসে আছে, সরি আমার ছোটো ভাই ছিল না। যাই হোক, লাড়িয়ে গেলাম থার্ড ফ্লোরে, এক দরজাতে ঢুকে আরেক দরজাতে বের হয়ে গেলাম। এর অপোজিটে ছিল সেইলর, এই জন্য আমি গেলাম না। তো আমি ফোর্থ ফ্লোরে আসলাম নবরূপাতে, আর নবরূপাতে আইসেই এই মহিলারে দেখলাম। না, এটার প্রাইস হচ্ছে 4,550 টাকা, ডল সহ, ব্লাউজ সহ, শাড়ি সহ, পিছের যে ব্যাটার আছে ওইটা সহ, সব 4,550 টাকা। অ্যাকচুয়ালি এই নবরূপার অপোজিটে ছিল টুয়েলভের শোরুম, যেটাতে আমরা যাইনি। আমরা ডিরেক্ট চলে আসছি ফিফথ ফ্লোরে অরিয়নে। তো এখানে দেখলাম যে শ্যুজ কালেকশনটা একটু বেশি ছিল অন্যান্য প্রোডাক্টের তুলনায়, আবার তার অপোজিটে ছিল অ্যাপেক্স। তো অ্যাপেক্সে গেলাম, ভিতর দিকে জেন্টস কালেকশন বলেন, মেন্স কালেকশন বলেন, দেন কিডস কালেকশন বলেন বা ওমেন্স কালেকশন বলেন, সব কিছু অনেক বেশি ছিল। ওনাদের প্রোডাক্টগুলো এইভাবে নর্মালি আমার কাছে একটু বেশি ভালো লাগে, তো ভাবলাম এখানে একটু বেশি টাইম স্পেন্ড করি। তো আপনারাও চাইলে একটু দেখে নিতে পারেন ওনাদের প্রোডাক্টগুলো কেমন ছিল। আর ওনাদের যে স্প্রিন্টার কালেকশনগুলো ছিল, এটা মেনলি টিনেজার্সদের জন্য একটু বেশি ভালো লাগতো। তো অনেকগুলো প্রোডাক্ট দেখতেছিলাম, এরকম সময় দেখলাম দুইটা পোলাপাইন হুদাই শোরুমের মধ্যে দৌড়াইতেছিল। কাশ একটা যদি একটু পড়ে যেত। যাই হোক, অ্যাপেক্স থেকে বের হতেই নিব, উপর দিকে লেখা দেখলাম থ্যাংক ইউ ফর শপিং, বাট আমরা তো কিছু শপিং করিই নেই। যাই হোক, আমরা নেক্সট ফ্লোরে চলে গেলাম, ভাইব্রেন্টে আসলাম প্রথমে। তো ভাইব্রেন্টে বাইরে থেকে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু শ্যুজ কালেকশন ছিল। তো দূর থেকে দেখে আমার একটা শ্যুজ পছন্দ হয়েছিল, এই জন্য ভাবলাম যে একটু কাছে গিয়ে হাতে নিয়ে ধরে দেখি। তো কাছে গিয়ে দেখার পর না আমার কাছে লাইক তেমন একটা ভাল লাগে নাই, আর যখন প্রাইসটা দেখলাম আর একটু বেশি ভাল লাগে নি, তো এই জন্য রাইখা দিছি। তো ভাইব্রেন্টের অপোজিটে ছিল বাটা। তো বাটাতে তো ক্যাজুয়াল যে কালেকশনগুলো ছিল ওইটা ছিল অনেক বেশি, আর বাটার ভিতরে কিছু ব্যাগ কালেকশনসও দেখতে পারলাম, চাইলে আপনারা এসে দেখে কিনে নিতে পারেন। আমি তো কিনতে আসি নি, আমি ঘুরতে আসছি, আপনারা ঘুরতে আসেন, আপনারা কিনতে আসেন। সো যাই হোক, আমি বাসে চলে যাচ্ছি। যেতে যেতে আরেকটা কথা বলে যাই, এখানে আইসা মোবাইল বা ক্যামেরা বের করেন না, সেলসম্যান আপুরা বা ভাইয়ারা থাকলে আসার দা মোবাইল ব্যাঙ্গে ফেলবে। ওকে, বাই।